আহা ঝুনু, আজকের দিনে তো কিছু ভালো রান্না করতে ইচ্ছে করছে। তোর তো অনেক দিন কিছু ভালো খাওয়া হয়নি। দিদা, আমি মাংস খেতে চাই। কতদিন মাংস খাইনি দিদা, তুমি কি মাংস রান্না করবে আজ? মাংস রান্না করতে পারি, তবে তাতে একটা মুশকিল আছে রে। মাংস আনবো কোথা থেকে? গ্রামের মাংসওয়ালার দোকানও তো অনেক দূরে, তার ওপর মাংস কিনতে অনেক টাকা লাগে। এই বয়সে এত দূর যেতে পারি না রে ঝুনো। দিদা, এমন করে বলো না, তোমার জাদু তো সব পারে। আহারে, আমার ঝুনো তো ছোট নেই আর, দিদার জাদু সব পারে তা নয়, তবে বুদ্ধি দিয়ে কিছু করতে পারলে তার দাম অনেক বেশি। দিদা, তুমি কি কিছু একটা করতে পারবে? আমি তো দেখেছি তুমি কত কিছু করো। কিছু করো না দিদা, কিছু করো না। দিদা তার কোলের উপর থেকে ঝুনুকে নামিয়ে দেয় এবং নিজের সেলাইয়ের কাজে মন দেয়। ঝুনু নিজের খেলার মধ্যে নিমগ্ন হয়, মাঝে মাঝে নিজের ছোট্ট হাত দিয়ে মাটিতে কিছু আঁকিবুকি করতে থাকে, যেন কিছু ভাবছে। একটু পর ঝুনুর মুখে একটা আলোর ঝলকানি দেখা যায়। সে তার নতুন চিন্তা নিয়ে উঠে দাঁড়ায়। কাকু, আপনি মাংস বিক্রি করেন? হ্যাঁ খোকা, তুমি কি মাংস কিনতে এসেছো? হ্যাঁ, কিন্তু কাকু আমার কাছে না টাকা নেই, আপনি কি আমাকে সামান্য হলেও মাংস দেবেন? টাকা দাও তবে মাংস দিতে পারি খোকা। আমার কাছে তো টাকা নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা তোমাকে একটা উপায় বলি, সেটা যদি করতে পারো তাহলে তুমি মাংস পেয়ে যাবে, বুঝলে। কি উপায় কাকু? আপনি যা করতে বলবেন আমি তাই করব। গ্রামে যে বড় বট গাছটা আছে না, মানে ওই গ্রামের শেষের দিকে, সেখানে গিয়ে দাঁড়াও, ঠিক আছে? তারপর তিনবার জোরে জোরে বলে ওঠো, মাংসের পেড়ি, মাংসের পেড়ি, মাংসের পেড়ি। হ্যাঁ, দেখবে কি হয়। হ্যাঁ, কিন্তু মনে রেখো, মাংস পেলে সেটা বাড়ির চালের ওপরই রান্না করতে হবে, ঠিক আছে? চালের উপর রান্না করতে হবে? দিদা তো এমন কখনো বলেনি। আরে তোমাকে যা বললাম তাই করো না, দিদার কথা না শুনলেও চলবে, আমার উপর বিশ্বাস রাখো, বুঝলে। দিদা, গাছ থেকে কিছু পড়লো, দেখ তো এটা কি? এ তো সত্যই মাংসের পেটি, সত্যি মাংস পেয়েছিস ঝুনু? দিদা, আমাদের মাংস পেয়ে গেছি, এখন তো আমরা মাংস রান্না করতে পারবো। কিন্তু মনে আছে বুড়ো মাংসওয়ালা বলেছিল এটা চালের ওপর রান্না করতে হবে? তা না হলে হয়তো এই মাংস উধাও হয়ে যাবে। দিদা, আমরা চালের উপর রান্না করব। কি এই ঘরের চালে মাংস রান্না করতে যাচ্ছে, এরকম কিছু সম্ভব নাকি? এ বৃষ্টি আসবে, দেখি কি হয়। না রে ভাই, এটা ঠিক হবে তো? মানে আমি শুনেছি এমন অদ্ভুত কাণ্ডে বড় বিপদ ঘটতে পারে। দিদা তুমি ভয় পেও না, আমি তো আছি, তুমি শুধু রান্নাটা শুরু করো। ঠিক আছে, আমি চালের ওপর উঠছি, সবাই সাবধানে দাঁড়িয়ে থাকো। আইরে, বজ্রপাত শুরু হলো, এটা কি রান্নার কারণে হলো? দিদার জাদু আছে কি না কে জানে। দিদা তাড়াতাড়ি করো, নয়তো বৃষ্টি চলে আসবে। ঝুনো মনে সাহস রাখো, বুড়ো মাংসওয়ালার কথা মনে রেখো, সব ঠিক হয়ে যাবে।
বাহ, এমন সুগন্ধ আমি আগে কখনো পাইনি। এটা নিশ্চয়ই দিদার জাদুর ফল। দিদা মাংস রান্না করলো আর বৃষ্টি শুরু হয়ে গেল, হ্যাঁ এ তো সত্যি একটা রূপকথার গল্পের মতো। কিন্তু মাংসের গন্ধটা এত দূর পর্যন্ত পৌঁছালো কিভাবে? দিদা দেখো সবাই কত খুশি। হ্যাঁ রে ঝুনু, তবে মনে রেখো এটা শুধুই মজা করার জন্য নয়, আমরা সবাই মিলেই ভালো থাকতে চাই, তাই সবাইকেই একটু মাংস দিতে হবে। সবাই এসো, আজ আমাদের মাংসের ভোজ। ঝুনুর জন্যই আজ এই দিনটা সম্ভব হয়েছে, তাই সবাইকে বলছি এসো, আমরা সবাই ভাগ করে খাবো। এই লোকটাকে আমি আগে কখনো দেখিনি তো, কেমন অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকাচ্ছে। এ কি ধরনের লোক, এর সাথে তো আগে কখনো দেখা হয়নি, ওকে দেখে কেমন অস্বস্তি লাগছে। দিদা ওই লোকটা কে, সে কেন আমাদের দিকে এভাবে তাকাচ্ছে? জানি না রে ঝুনু, তবে মনে হয় সে আমাদের খাওয়া দেখে আকৃষ্ট হয়েছে। আমার নাম কাশীনাথ, আমি এই গ্রামের পাশে জঙ্গলে থাকি। আজকে তোমাদের মাংসের গন্ধ আমার কাছে পৌঁছেছিল, তাই দেখতে এলাম। এ তো বেশ মজার ব্যাপার, কিভাবে মাংস রান্না হচ্ছে বৃষ্টির মধ্যে। তুমি আমাদের এত কাছেই থাকো, অথচ আমরা কখনো তোমাকে দেখিনি, এ তাজ্জব ব্যাপার। আমি সাধারণত গ্রামের বাইরে থাকি, তবে আজকে মনে হলো গ্রামটা একটু ঘুরে দেখি, তাই তোমাদের সাথে একটু ভাগাভাগি করে খেতে চাই, অনুমতি পেলে। আমাদের এখানে সবাই মিলে ভাগাভাগি করেই খাওয়া হয়, তুমিও বসো। আজকের দিনটা সত্যি বেশ মজার ছিল, তাই না? তবে ঝুনু, তুমি জানো কি আমি কেন এসেছি? না কাকু। আসলে তোমাদের গ্রামের এই জমিতে একটা পুরনো রহস্য লুকিয়ে আছে, সেটাই জানাতে এসেছি আমি। আজকে দিনটি এই রহস্যের প্রথম ধাপ ছিল, তুমি কি জানতে চাও কি সেই রহস্য? কাশীনাথ, তুমি কেন এসব বলছো? এ তো সাধারণ মাংসের ভোজ ছিল, কোনো রহস্য এখানে নেই। না দিদা, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। এই মাংস রান্নার মাধ্যমে তোমরা যে প্রাচীন অভিশাপ জাগিয়ে তুলেছ সেটা তোমরা জানো না, তবে ঝুনু যদি সাহসী হয় তাহলে সে এই রহস্য উদ্ঘাটন করতে পারে। আমি করতে পারবো কাকু, আমাকে বলো কি করতে হবে। কালকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তুমি একা একা সেই বট গাছের নিচে যাবে, সেখানে তোমার জন্য কিছু অপেক্ষা করছে, তুমি সেটা নিয়ে আসবে এবং তখনই সব কিছু স্পষ্ট হবে। আমি পারবো, কাকু বলেছিল আমি যদি সাহস করি তাহলে সব রহস্য খুলে যাবে। এ তো চাবি, কিন্তু এটা দিয়ে কি হবে? ঝুনু, এই চাবি দিয়ে তুমি একটি পুরনো দরজা খুলবে যা এই গ্রামে লুকিয়ে আছে। সেই দরজা খুললেই তুমি জানতে পারবে তোমার ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে। আমি সেই দরজা খুলবো কি করে? কিন্তু সাহস না থাকলে তুমি সেখানে যেতে পারবে না।
দিদা, আমি কালকে রাতে সেই বটগাছের নিচে গিয়ে একটা চাবি পেয়েছি। কাশীনাথ কাকু বলেছে এই চাবি দিয়ে আমি গ্রামের কোনো এক পুরনো দরজা খুলতে পারবো, যেখানে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ। ঝনো, ওকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। আমি জানি না, কিন্তু আমার মন বলছে এতে আমাদের ভালোই হবে, কিন্তু এটা কিসের চাবি সেটাই তো জানি না। বেশ, তুই যখন চাইছিস তখন বলি। এই চাবিটা তোর বাবার পুরনো ঘরের চাবি। ঝুনু তার দিদার পরামর্শ শুনে বাবার পুরনো ঘর খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। দিদা তাকে কিছু খাবার করে দেয়। ঝুনু চাবিটি নিয়ে বাবার পুরনো বাড়ির দিকে যাত্রা শুরু করে। বাড়িটা গ্রামের এক কোণে, সেখানে অনেক বছর ধরে কেউ যাতায়াত করে না। ঝুনু বাবার পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটি পুরনো এবং চারপাশে জঙ্গলে ঘেরা। দরজা ও জানালাগুলি বন্ধ। ঝুনু ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। আমি পারবো, চাবিটা এখানকারই মনে হচ্ছে। ঝুনু চাবিটি দরজার তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দেয়। দরজাটি খোলার সাথে সাথে একটা পুরনো ধুলো জমে থাকা ঘর দেখা যায়। ভিতরে ছোট ছোট অনেকগুলি বাক্স এবং পুরনো আসবাবপত্র রয়েছে। ঝুনু ঘরে ঢোকে এবং ধীরে ধীরে ঘরের জিনিসপত্র খুঁজে দেখতে শুরু করে। হঠাৎ একটা পুরনো ট্রাঙ্কের ওপর তার দৃষ্টি পড়ে। ট্রাঙ্কটি খোলার পর ভিতরে একটি ছোট মাটির পাত্র পাওয়া যায়, যার উপর কাশীনাথের নাম খোদাই করা আছে। এ তো কাশীনাথ কাকুর নাম। এই পাত্রের ভেতরে কি আছে? ঝুনু পাত্রটি খোলার চেষ্টা করে, কিন্তু পাত্রটি শক্তভাবে বন্ধ। তখনই পেছন থেকে কাশীনাথের গম্ভীর গলা শোনা যায়। ঝুনু, ওই পাত্র খোলার আগে একটু ভেবে নাও। এই পাত্রের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা পুরো গ্রামকে পাল্টে দিতে পারে। কিন্তু কাকু, আমি তো জানি না এখানে কি আছে। তুমি বললে আমি এই চাবি দিয়ে দরজা খুলব, আমি তাই করলাম, কিন্তু পাত্রটা। ঠিক আছে ঝুনু, এই পাত্র খোলবার আগে তুমি তোমার দিদার সাথে কথা বলো। সে যদি অনুমতি দেয় তাহলেই তুমি এটা খুলবে। কাশীনাথ ঝুনুর দিকে মৃদু হেসে তাকিয়ে থাকে। ঝুনু চাবি আর পাত্র নিয়ে বাড়ির পথে পা বাড়ায়। ঝুনু দিদার কাছে ফিরে আসে এবং পুরো ঘটনা খুলে বলে। তার অনুমতি পেয়ে ঝুনু বাক্সটা খুলে ফেলে এবং তার ভেতর থেকে একটা খামবন্ধ চিঠি পাওয়া যায়, যাতে গ্রামটির পুরনো ইতিহাস লেখা আছে। চিঠিতে লেখা রয়েছে যে এই পাত্রের মধ্যে এমন একটি জাদু আছে যা শুধুমাত্র সাহসী এবং সৎ মানুষদের জন্য প্রকাশ পাবে। ঝুনু, এই পাত্রের মধ্যে সত্যি এক ধরনের পুরনো জাদু রয়েছে। তুমি কি সত্যি এটা খুলতে চাও? দিদা, আমি সত্যি জানতে চাই পাত্রে কি লুকিয়ে আছে। দিদা সম্মতি দেয় এবং দুজন মিলে পাত্রটি খোলার প্রস্তুতি নেয়। পাত্রটি খোলার সময় হঠাৎ করে ঘরে আলোর ঝলকানি দেখা যায়। পাত্র থেকে এক ধরনের রহস্যময় আলো বেরিয়ে আসে এবং ঝুনুর সামনে এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে। আলোর ঝলকানির মধ্যে থেকে ধীরে ধীরে একটি অদ্ভুত চিত্র ফুটে ওঠে। ঝুনু দেখে পাত্র থেকে একটি সুন্দর বাগান এবং বিশালাকার ফল ও ফুলের গাছের ছবি ভেসে উঠছে। গাছগুলোতে সোনালী ফল ঝুলছে, যেগুলো একেবারে খাওয়া গেলে আজীবন সুখ ও সমৃদ্ধি আসবে। ঝুনু বিস্মিত হয়ে চিত্রটি দেখতে থাকে। কাশীনাথ আবার সেখানে এসে দাঁড়ায়। ঝুনু, তুই সঠিকভাবে পাত্রটি খুলেছিস, এটাই তোর পুরস্কার। এই সোনালী ফলগুলো নিয়ে যদি তুই গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দিতে পারিস তাহলে পুরো গ্রামই সমৃদ্ধি আসবে। কিন্তু মনে রাখিস, লোভের মধ্যে পড়লে এর প্রভাব উল্টো হবে। কাকু, আমি অবশ্যই গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেব। আমি চাই আমার গ্রাম যেন সুখী এবং সমৃদ্ধ হয়। ঝুনু, তুই সত্যি আমাদের গর্ব। তোর মতো সাহসী এবং সৎ মানুষরা সত্যি জাদু করতে পারে। আমরা সবাই মিলে এগুলো ভাগ করে নেব। ঝুনু ও দিদা মিলে সোনালী ফলগুলি গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দেয়। সবাই ফলগুলি পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং খেয়ে আজীবন সুখ ও সমৃদ্ধি লাভ করে।
কাশিনা তাদের এই দান দেখে সন্তুষ্ট হয়ে বিদায় নেয় এবং গ্রামটি আবারও সুখ ও শান্তিতে ভরে ওঠে। ঝুনু তার সাহসিকতা এবং সততার জন্য সবার প্রশংসা পায় এবং পুরো গ্রাম তাকে সম্মানিত করে।